রাজ্যে বন্ধ হবে উজ্জ্বলা প্রকল্প, এই প্রশ্ন সামনে আসছে কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা। উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভয় পেয়ে প্রকল্প বন্ধ করতে চাইছেন। এক্স হ্যান্ডেলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা শুভেন্দুকে আক্রমণ করেছেন অরূপ বিশ্বাস। রাজ্যে কি বন্ধ হবে উজ্জ্বলা প্রকল্প? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পেয়ে প্রকল্প বন্ধ করতে চাইছেন এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। তবে পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ শানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা, আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যে বন্ধ হয়ে যাবে উজ্জ্বলা প্রকল্প? এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পেয়ে প্রকল্প বন্ধ করতে চাইছেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করতে ছাড়েননি মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রকল্প বন্ধ করতে চাইছেন মমতা, উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়ে গিয়েছেন তিনি, এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উজ্জ্বলা যোজনার সাফল্যে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উজ্জ্বলা প্রকল্প নিয়ে কি বলেছেন? শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন যে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে হিংসে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর দুটি প্রকল্প থেকে রাজ্যের মানুষকে বঞ্চিত করছেন। প্রশাসনিক সহায়তায় তিনি রাজ্যের মানুষকে কৃষক নিধি যোজনা, PM কৃষক নিধি যোজনা এবং পাশাপাশি আয়ুষ্মান ভারত, এই দুটি প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যেখানে কাগজপত্রের ইস্যু রয়েছে সেগুলিকে জমা দিতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে, এমনকি অ্যাপগুলির মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী কৃষক যোজনা এবং প্রধানমন্ত্রীর যে আয়ুষ্মান ভারত রয়েছে সেই আয়ুষ্মান ভারত যোজনা থেকে, সুতরাং বলা যায় যে প্রধানমন্ত্রীর প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে রাজ্যবাসীকে, এমনই অভিযোগ তুলে তড়িৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সুস্মিতা।